চলুন বন্ধুরা, আজ আমরা পেন্সিলের মাধ্যমে একটি ফিগার ড্রয়িং করি। এটা ঠিক ফ্রি হ্যান্ডে ড্রয়িং। আমরা যারা ফিগার ড্রয়িং শিখছি বা শিখব তাদের জন্য মূলত আজকের এই সেশনটি। তো চলুন আমরা আঁকি। শুরুতে আমরা একটা সার্কেল দিয়ে আমরা একটা মডেল দেখে এই ড্রয়িংটি করব। তো আমরা নিয়ম অনুযায়ী, গ্রামার অনুযায়ী আমরা ড্রয়িং করব। নিয়মটা ফলো করলে হয় কি যে আমাদের ফিগারের যে শেখার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রপারলি হবে। এখানে আমি হালকাভাবে স্ট্রাকচারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা বডি থেকে শুরু করে একটু নিচের দিকে অর্থাৎ আবক্ষভাবে এই ফিগারটা আমরা নিব। ফুল ফিগারটা আমরা ড্রয়িং করব না, মডেল হিসেবে আমরা বাঙালি ফিগার ব্যবহার করেছি। এখানে নিতান্তই খেটে খাওয়া মানুষ, স্থূল ফিগারে ড্রয়িং এর আর্ট খুঁজে পাওয়া যায় না। তো আমাদের মডেলের ছবি আঁকতে হলে এ ধরনের ফিগার আপনাকে বেছে নিতে হবে। আর আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পরীক্ষা দেবেন তাদের জন্য এই ফিগারগুলো ড্রয়িং করা বা স্টাডি করা খুবই জরুরি। কেননা এই ফিগারগুলোয় স্ট্রাকচারগুলো ভালো বোঝা যায়, বিশেষ করে অ্যানাটমি ড্রয়িং করতে হয়। তো অ্যানাটমি ড্রয়িং করার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ফিগার আমরা নির্বাচন করি তো অনেকটা আমরা ড্রয়িং পেয়ে যাই। এখানে আমি মোটামুটি ডিটেল দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ড্রয়িং করতে হয়। কানটা সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি। চোখের ভুরু, তারপর চোখের ডিস্টেন্স, এক চোখ থেকে একে একটা চোখের ডিস্টেন্স, এগুলো কিন্তু মেনটেন আমাদের করতে হবে। শুরুতে কিন্তু আমরা একটা ফর্মুলায় ফেলে নিয়েছি, অর্থাৎ দাগ টেনে কিন্তু আমরা বিভাজন করে নিয়েছি যে কোথায় চোখ বসবে, কোথায় কান বসবে, বা নাকের যে জায়গাটা কোথায় হবে, মুখের জায়গাটা কোথায় হবে, আমরা কিন্তু হালকাভাবে ড্রয়িং করে নিয়েছি। এটাকে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং বলবো, কেননা এখানে আমরা রাবার ইউজ করব না, আমরা টুবি পেন্সিল দিয়ে হালকাভাবে ড্রয়িংটি করব। মডেল হিসাবে এটা আমাদের বাঙালি ফিগার, বাঙালি স্ট্রাকচার। এ ধরনের স্ট্রাকচার ড্রয়িংয়ের জন্য মূলত ভালো, আর্টিস্টদের জন্য কিন্তু ভালো। এদের ভিতরে ড্রয়িংয়ের আর্ট খুঁজে পাওয়া যায়। আপনি এই ফিগারগুলো একে অবশ্যই শিখতে পারবেন এবং আনন্দও পাবেন। তো যাই হোক, আমরা ড্রয়িংটা দেখতে থাকি। আমরা যদি খসড়া করে নিই না, শুরুতে যদি একটা ড্রয়িং হালকাভাবে করে নিই, পরবর্তীতে কিন্তু ডিটেলের সময়ও কিন্তু আমরা কিন্তু হালকাভাবে পরিবর্তন এদিক সেদিক করে নিতে পারবো। ড্রয়িং সঠিক হওয়ার ক্ষেত্রে ড্রয়িংয়ের স্ট্রাকচারটা হালকা করে নিতে হবে, ধীরে ধীরে ডিটেলিংয়ের দিকে আমাদের যেতে হবে। যারা চারুকলায় এডমিশন দিবে তাদের জন্য কিন্তু এ ধরনের ফিগার স্টাডি করা, প্রতিদিনই পার্থপক্ষে একটা ফিগার স্টাডি করা দরকার। তার আগে ফ্রি হ্যান্ডে কিছু লাইন ড্রয়িং বা ওভাল এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ফিগার যেহেতু চারুকলায় এসে থাকে তাই আমাদের প্রতিনিয়তই লাইভ ফিগার স্টাডি করা উচিত। আপনাদের অনুরোধ করব লাইভ ফিগার স্টাডি করতে, ছবি দেখে স্টাডি না করতে। যদিও আমি এখানে ছবি দিচ্ছি কিন্তু এটা আপনাদের দেখানোর স্বার্থে ছবিটা আমি দিচ্ছি যে আমি কীভাবে আঁকলাম। Thank you.
আমি কিন্তু এখানে হালকা একটু টোন ইউজ করেছি, অর্থাৎ চুলের রংটা কিন্তু কালো, তাই সবটুকুই আমি চুল দিতে পারবো না। অ্যাডমিশনের সময় কিন্তু আমাকে এত ড্রয়িং করা যাবে না, কিন্তু যারা ছবি আঁকবো বা শিখবো তারা কিন্তু আমরা একটু হালকা টোন ইউজ করতে পারি, তাহলে ড্রয়িংটি ভালো লাগবে এবং ছবিটা ফুটে উঠবে। আর ডার্ক এবং লাইটটা যদি আমি না দিই তাহলে কিন্তু আমি ছবিটা ফুটাতে পারছি না। আর লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টা দেখবো যে কোথায় ডার্ক কোথায় লাইট রেখা রাখবো। এখানে কিন্তু সেই ফিগারটা আমি বারবার দেখে নিচ্ছি, আপনাদের দেখানোর স্বার্থে একটু ক্লোজ করে ফিগারটা দেখিয়ে দিচ্ছি। গলার এই জায়গাটায় অনেক কারুকাজ রয়েছে, এটা আমাদের দেখতে হবে, দেখে দেখে আঁকতে হবে। শীর্ণকায় ফিগারের এ ধরনের গলার ড্রয়িং কিন্তু আমরা দেখতে পাবো, এবং আঁকার ক্ষেত্রে এই উঁচু নিচু বা লাইনের যে ডার্ক এবং লাইট রয়েছে এটা আমরা ফলো করতে পারবো এই ধরনের ফিগারে। আমরা একটু ভালো করে দেখে নেব এই ঘাড়ের যে হাড়ের যে অংশটা একটু বাড়তি হয়ে আছে, অথবা এই ショルダーটা কোন দিক থেকে নেমেছে, এবং কোথায় ডার্কটা দিতে হবে, কোথায় লাইটটা দিতে হবে, কোথায় লাইনের টোনটা দিলে এই ফিগারটার স্ট্রাকচারটা ফুটে উঠবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, এবং খুব ভালো করেই দেখতে হবে। কিন্তু আমি কিন্তু এখানে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি ফিগারটাকে, দেখুন এর কিন্তু অনেকগুলো হাড়ের স্ট্রাকচারটাই, বুকের যে হাড় তার স্ট্রাকচারটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবং এ ধরনের মডেল কিন্তু আমরা আপনারা যদি আঁকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ শেখার ক্ষেত্রে বেশ সহজ হবে এবং দ্রুত আপনি শিখতে পাবেন। আমি আবারও বলছি যে আমরা স্থূলাকার শরীরটাকে আমরা আঁকবো না, যেমন ওরিয়েন্টাল ডিপার্টমেন্টে আমরা সাধারণত প্রাচ্যকলার ক্ষেত্রে আমরা এরকম হাড়ের ব্যবহার দেই না, সেক্ষেত্রে একটু সুঠম বডি এঁকে থাকি। কিন্তু আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে এই ধরনের বডিতে আর্ট রয়েছে, ড্রয়িং রয়েছে, স্ট্রাকচার রয়েছে, এগুলো কিন্তু আমরা দিচ্ছি এবং ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবার আমি এখানে হাতের ড্রয়িংটি করে নেব। আমরা আঙ্গুলের ড্রয়িংগুলো একটু বক্স আকারে বা একটু দেখিয়ে চেষ্টা করব, বক্স আকারে আঁকার চেষ্টা করব, তাতে হাতের স্ট্রাকচারটা কিন্তু পরিপূর্ণভাবে ফুটে ওঠে। অনেকে বক্স দেয় না, কিন্তু এই ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি দেখতেই পাবেন যে আসলে বক্সের মতন এই যেন হাতগুলো রয়েছে, যে একটা বক্স বক্স করে যদি আমি আঁকি। নিচে আমি কিন্তু সেই মডেলটিকে আবারও দিয়ে দিয়েছি, দেখুন একটু ভালো করে যে হ্যাঁ এভাবে যদি আমরা বক্স করে করে নেই তাহলে কিন্তু আমাদের এই 3D ব্যাপারটা ফুটে উঠবে। আপনারা অন্যভাবে আঁকতে পারেন, যেভাবে আছে দেওয়া সেভাবে আঁকতে পারেন, কিন্তু আমি বক্সগুলো দিলে এই আঙ্গুলগুলো যে ভাঁজ হয়ে আছে, ভেঙে আছে, সেগুলো কিন্তু আমি সহজেই ফিল করাতে পারছি, এবং আমার ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালো মনে হবে যে না হাতগুলো দুটি আঙ্গুল ব্যান্ড হয়ে আছে, দুটি একটু হালকা ব্যান্ড হয়ে আছে, কিছু একটা ধরে আছে। যাই হোক, হাতের এই আঙ্গুলগুলো আঁকার ক্ষেত্রে আপনারা আপনাদের মতনও করতে পারেন আর আমারটাও ফলো করতে পারেন, নাও পারেন। একটি কথা বলে রাখি, এই মডেলটি আমাদের বাড়িরই, ওর নাম উজ্জ্বল চৌধুরী,
ও খুবই একটা ভালো ছেলে, সাংসারিক কাজকর্ম করে, এভাবে জীবন অতিবাহিত করছে। আমি বাড়িতে গেলে মাঝে মাঝে ওর মডেলটা নিয়েই কিছু ছবি আঁকি। আমি ড্রাফারিগুলো ভালোভাবে একটু দেখে নেব এবং ওইভাবে একটু হালকা টোন দিয়ে লাইট শেড বের করে দেব, তাহলে ড্রয়িংটি আরও ফুটে উঠবে। কাঁধে যে ড্রাফারিটা সে নিয়ে আছে সেটি কিন্তু আমরা রেখার মাধ্যমে এখানে বুঝাবো। আর আমি অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদেরকে টোন ইউজ, হালকা টোন ইউজ করতে পারো, তবে টোন ইউজ টোন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে সময় পাবো না, তাই লাইনের মাধ্যমে কিন্তু ডার্ক এবং লাইট দিয়ে আমাদের ছেড়ে দিতে হবে। অর্থাৎ এখানে একটা ড্রাফারি সে একটা কাপড় ধরে আছে, এই জিনিসটা ফিল করে আপনি রেখে আসবেন এই এখন যে মুহূর্তে আছে। কিন্তু এরপরে এই যে টোন আমরা ইউজ করছি এটা কিন্তু আমরা যারা ড্রয়িং শিখছি তারা কিন্তু এরকম টোন দিতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা ড্রয়িং বের হয়ে যাবে এবং ড্রয়িংটি দেখতে আমরা যখন দেখব বা কোনো মিডিয়ায় দেবো বা কোনো পেপার পত্রিকায় দেবো সেক্ষেত্রে আমরা একটু টোন ইউজ করব। কিন্তু এখানে মূলত যারা অ্যাডমিশন টেস্ট দিবে তারা কিন্তু এই লাইনের মাধ্যমেই রেখে আসবে। সামান্য একটু টোন ইউজ করা যেতে পারে ড্রাফারের ক্ষেত্রে এবং সেটা সফট হয়, যেন ড্রাফারি যদি কাপড়ের হয় সেই কাপড়টা যেন সফট ফিল হয় টোনের মাধ্যমে বা রেখার মাধ্যমে, এটা যেন হার্ড ফিল না হয় এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমার হাতে সময় রয়েছে তাই আমি একটু টোন দিয়ে দিচ্ছি, কিন্তু যারা অ্যাডমিশন টেস্ট দিবে তারা কিন্তু টোন ব্যবহার করবে না। Thank you.
আমরা কিন্তু এই ভাঁজগুলো বা হাড়ের যে এই উপর নিচ বা এখানে কিন্তু রেখা দেখতে পাবেন। আপনি যখন একটা বডি স্ট্রাকচার আঁকতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন, আর এভাবে কিন্তু আপনি ফিল করে করে আঁকবেন। এই জন্যই মডেল, বাস্তব মডেল থাকা আমাদের উচিত ড্রয়িংয়ের ক্ষেত্রে, নাহলে কিন্তু আমরা ফিগার আঁকা সঠিকভাবে শিখতে পারবো না। অ্যাডমিশনের ক্ষেত্রে এই শেষের দিকে এসে এই কাজটি আপনি করতে পারেন যে মডেলের এই দাড়িগোঁফ রয়েছে, আপনাদের কিন্তু এগুলো দিতে হবে এমন কথা নেই, আপনাদের যে পোর্ট্রেট মিলাতে হবে এমনটি কথা নেই। গ্রামার অনুযায়ী আপনাকে ফিগারটা হয়েছে কিনা শিক্ষকরা কিন্তু সেটাই দেখবেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ড্রয়িংয়ের ক্ষেত্রে অ্যাডমিশন দেবেন, ফিগার আসার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই দাড়িগোঁফ এটা কিন্তু ব্যাপার না, আপনার চোখ নাক মুখ গ্রামার অনুযায়ী ঠিক জায়গায় ঠিক পজিশনে আছে কিনা সেটা কিন্তু মুখ্য ব্যাপার। পোর্ট্রেট মিলতে হবে এমনটি কিন্তু নয়, আপনারা ভয় পাবেন না যে পোর্ট্রেট মিলাতে হবে, না, আপনাকে গ্রামার অনুযায়ী ফিগারটা ঠিক আছে কিনা, লাইনটা ঠিক আছে কিনা এটা দেখবে। তবে যারা অনেকে আছে পোর্ট্রেট মিলে একেবারে হুবহু মিলাতে পারে তারা তো এক্সেপশনাল, তাদের জন্য একটু নাম্বার অবশ্যই বেশি থাকবে আমার মতে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, পোর্ট্রেট না মিলেলেও আপনাকেও নাম্বার দিবেন নিশ্চিত থাকতে পারেন, আর পোর্ট্রেট মিলে গেলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমি আবার স্ট্রাকচারটাকে একটু পুনরাবৃত্তি করছি, যে আবার একটি স্ট্রাকচার রেখে রেখে এখানে দেখিয়ে দিচ্ছি যে একটা সার্কেল আঁকে কীভাবে একটা হেড স্টাডি করা যায় বা ফিগারটা শুরু করা যায় সেই বিষয়টি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি একটু লম্বা হয়েছে তবু আমি এতটা বেশি কাটতে চাইনি, আমি জাস্ট একটু স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, আমার এই ভিডিওটি করতে 30 মিনিটের মতন লেগেছে, তা আমি এখানে কিন্তু 10 মিনিট কমিয়ে দিয়েছি, তারপরও ভিডিওটা প্রায় 20 মিনিটের মতন হয়ে যাচ্ছে। আমার মনে হয় শেখার জন্য একটু এতটুকু দরকার, যারা ধৈর্য ধরে শিখছেন তারা অবশ্যই ভালো করবেন ফিগার স্টাডির ক্ষেত্রে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং অবশ্যই সফলতা পাবেন। যদি আপনি ফিগার আঁকা শিখতে চান সেক্ষেত্রেও ভালো করবেন, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তারাও ভালো করবেন। 2020-21-22 যারা ভর্তি হয়েছে তারা কিন্তু বেশ ভালোই করেছে আমার এই চ্যানেলটি ফলো করে, তো ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিওটা দেখছেন।